আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 42তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 821 থেকে 840 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 821 নম্বর প্রশ্ন, বগুড়া থেকে লিখেছিলেন আনিকা। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা অবস্থায় যদি সন্ধ্যার আগে পিরিয়ড শুরু হয় তাহলে কি সেই রোজা হবে? তখন করণীয় কি? এই প্রশ্ন উত্তর হলো, মহিলাদের ক্ষেত্রে মাসিক যে পিরিয়ড আছে, মিন্স আছে, এটা যদি রোজা রাখা অবস্থায় মাগরিবের পূর্বে এরকম সিম্পটম দেখা যায়, এরকম পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে সে রোজাটা তখনই ভেঙে ফেলতে হবে, সে রোজাটা সেদিন আর হবে না। ফরজ রোজা যদি হয়, রমজানের রোজা, তাহলে সে রোজাটা রমজানের পরে যে কোনো সময় একটার পরিবর্তে একটা কাজা আদায় করে নিতে হবে। এটা হলো আপনার করণীয়। এরপর 822 নম্বর প্রশ্ন, নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সাজিদুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রমজান মাসে দান করলে 70 গুণ বেশি সওয়াব হয়, এ কথা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হল, রমজান মাসে দান করলে বা ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব হয়, এরকম একটা হাদিস আছে। তবে হাদিসটা অত্যন্ত দুর্বল, যে হাদিসটা উল্লেখ করার মতো নয়। এজন্য এই হাদিসের চাইতে অধিক ফজিলতপূর্ণ হাদিসও আছে, যেখানে বলা আছে যে রমজান মাসে দান সাদেকা অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এর সব এত বৃদ্ধি করা হয়, সেটাকে 10 গুণ থেকে 700 গুণ বা তার চাইতে বেশি বৃদ্ধি করা হয়। কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, আল্লাহ যতটুকু চান, আল্লাহ যেভাবে চান সেভাবে বৃদ্ধি করেন, অর্থাৎ এই বৃদ্ধির কোনো কিনারা হয় না, এই বৃদ্ধির কোনো লিমিট হয় না, এত বৃদ্ধি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তো 70 গুণ সওয়াব হয়, এটা তো অনেক কম হয়ে গেল, এর চাইতে অনেক বেশি সওয়াব হয় রমজানে ইবাদত করলে বা রমজানে দান সাদকা করলে, এ কথা কোরআন হাদিস থেকে আমরা বলতে পারি। অনেক গুণ বেশি সওয়াব হয়, 700 গুণ বা তার চাইতে বেশি সওয়াব হয়, এটাই সঠিক কথা। তবে 70 গুণ সওয়াব হয়, এই হাদিসটা উল্লেখ করার মতো এতটা গ্রহণযোগ্য হাদিস নয়, আশা করি বুঝাতে পেরেছি। এরপর 823 নম্বর প্রশ্ন, ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছিলেন আনোয়ার। তিনি প্রশ্ন লিখেছিলেন, রমজানের আগেই যাকাত ফরজ হলে রমজান মাসের জন্য অপেক্ষা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনার যাকাত যেদিন থেকে ফরজ হবে তার এক বছর পূর্তি হওয়ার সাথে সাথে আদায় করে দেওয়া উত্তম। যদি কিছুদিন আগে আদায় করেন তাতেও কোনো সমস্যা নাই, আবার কিছুদিন বিলম্ব করে আদায় করলে কোনো সমস্যা হবে না, তবে দ্রুত আদায় করে দেওয়া উচিত। তবে আমাদের সমাজের মানুষ অধিকাংশ মনে করে থাকে যে রমজানেই যাকাত দিতে হয়, বিষয়টা এরকম নয়। আপনি রমজানের আগেও যাকাত দিতে পারেন, পরেও যাকাত দিতে পারেন। আপনার যখন যাকাতের পূর্ণ বয়স হয়ে যাবে বা এক বছর অতিক্রম হয়ে যাবে তখনই আপনি যাকাত আদায় করবেন, সেটা রমজানের আগেও হতে পারে, পরেও হতে পারে। তবে যদি রমজানে আদায় করতে চান বেশি ফজিলতের জন্য, সেটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর 824 নম্বর প্রশ্ন, ঢাকার বংশাল থেকে লিখেছিলেন বকুল বিশ্বাস। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকে শবে বরাতের রাতে গোসল করলে পানির প্রতিটি ফোঁটার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো, অনেকে বলে থাকে, অনেকের বইতে লেখাও আছে যে শবে বরাতের রাতের গোসলের এত এত ফজিলত, আসলে এগুলো কোরআন হাদিসের কথা না। আমরা এক বাক্যে বলতে পারি, শবে বরাতের রাতের গোসলের বিশেষ ফজিলত, খাবারের বিশেষ ফজিলত ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত বর্ণনা করা হয়ে থাকে। এই গোসলের ফজিলত, এটা স্পষ্টভাবে বলছি, এটা কোরআন হাদিসের কথা নয়। সমস্ত ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং যারা যারা এই বিষয়ে কিতাব লিখেছেন, প্রত্যেকে এই বিষয়টা উল্লেখ করেছেন যে শবে বরাতের রাতে গোসল করার বিশেষ কোনো ফজিলত নেই, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এরপর 825 নম্বর প্রশ্ন, নবীনগর সাভার থেকে লিখেছিলেন আকলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, শবে মেরাজে কয় রাকাত নামাজ পড়তে হয়? এই প্রশ্ন উত্তর হলো, শবে মেরাজের নিয়তে কোনো নামাজ নেই। শবে মেরাজের নিয়তে নফল রোজা বা নফল নামাজ, এরকম উল্লেখযোগ্য বা নির্দিষ্ট সংখ্যায় কোনো নামাজ রোজা নেই। আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, রাতে নামাজ পড়েন, ঠিক সেভাবে নফল নামাজ পড়বেন, এতে কোনো নিষেধ নেই। তবে শবে মেরাজের নিয়ত করে কোনো নামাজ পড়তে হয় না, এরকম কোনো উল্লেখযোগ্য ইবাদত
সবে মেরাজকে কেন্দ্র করে নেই। সবে মেরাজ আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল, পাঁচ ওয়াক্ত নামাজ। প্রত্যেক দিন বছরে যে কয়টা দিন আছে প্রত্যেকটা দিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এটা সবে মেরাজকে কেন্দ্র করে আমরা উল্লেখ করে থাকি যে সবে মেরাজ থেকে আমাদের নামাজ এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবে মেরাজে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তো আমরা যদি সবে মেরাজকে স্মরণে রাখতে চাই তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের কোনো বিকল্প নেই। আমি আবার বলছি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটাই সবে মেরাজকে স্মরণে রাখার উল্লেখযোগ্য বিষয়। তবে সবে মেরাজের নিয়তে কোনো নফল নামাজ পড়তে হবে না, সবে মেরাজের কোনো নামাজ নেই। এরপরে 826 নম্বর প্রশ্ন, নাজিরপুর থেকে লিখেছিলেন সাদ্দাম হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, জাকাতের টাকা দিয়ে মসজিদের ফ্যান কিনে দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না, জাকাতের টাকা এটা মসজিদের কাজে ব্যয় করা যাবে না। এটা গরিব এতিম মিসকিন বা এতিমখানার লিল্লাহ বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। তবে মাদ্রাসার ভবন নির্মাণে অথবা মসজিদের ভবন নির্মাণে বা মসজিদের আসবাবপত্র ক্রয়ের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে না। এরপরে 827 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন তাবাসুম। তিনি প্রশ্ন লিখেছিলেন, গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাইলে রোজা হবে কি না? এ প্রশ্ন উত্তর হলো জি, রোজা হবে। তবে উত্তম হলো গোসল ফরজ হলে আগে গোসল করে নেওয়া, তারপরে সেহরি খাওয়া। তবে যদি সময়ের স্বল্পতা থাকে যে আমি গোসল করতে গেলে এখন সেহরির টাইম থাকবে না, তাহলে আপনি আগে সেহরি খেয়ে নেবেন তারপরে গোসল করে ফেলবেন, এতে আপনার সেহরি খাওয়া হবে, রোজাও হবে ইনশাল্লাহ। এরপর 828 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন আঞ্জুমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে মাছ চাষ করার জন্য টাকা দিলে সেখান থেকে যদি আমাদের খাওয়ার জন্য মাছ দেয় তাহলে তাকে সুদ হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যখন কাউকে মাছ চাষ করার জন্য বা মাছের ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন, সেখানে যে চুক্তি থাকে, আপনি যে চুক্তিবদ্ধ হয়েছেন তার সাথে, যে সেই টাকা আপনি ব্যবসায়িক পারপাসে দিয়েছেন, অর্থাৎ সে যে মাছের উৎপাদন করতেছে সেখান থেকে লভ্যাংশের আপনিও কিছু অংশ পাবেন, সেও কিছু অংশ পাবে, সেটা মাছ হোক অথবা নগদ অর্থ হোক, তাহলে আপনি সেখান থেকে খাওয়ার মাছ আনতে পারেন সেই চুক্তি অনুযায়ী। তবে আপনার যদি চুক্তি থাকে যে আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত নেবেন, আপনি মুনাফা নেবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে আপনি অতিরিক্ত মাছ সেখান থেকে খাওয়ার জন্য আনতে পারবেন না, যেটা আনবেন সেটা আপনার কিনে নিতে হবে। এরকমটা যদি চুক্তির বাহিরে থাকে, তাহলে আপনি যদি অতিরিক্ত তার কাছে দাবি করেন অথবা সে আপনার জন্য পাঠিয়ে দেয়, তাহলে সেটা অবশ্যই সুদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য যখন টাকা দিচ্ছেন ব্যবসার পারপাসে তখন বিষয়টা এরকম চুক্তিবদ্ধ থাকাই ভালো, যে আপনি সেখান থেকে লভ্যাংশের মাছটা আপনি নেবেন বা আপনি লভ্যাংশের মাছটা খাওয়ার জন্য নিতে পারবেন, এরকমটা একটা চুক্তিবদ্ধ থাকলে তখন আর সুদ থাকবে না, তখন আর সুদ হবে না। এরপর 829 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন সোয়াইবা। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি ভুলে আমার নাম্বারে ফ্লাক্সিরোট করে দেয় তাহলে আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি ভুলে আপনার নাম্বারে টাকা ফ্লাক্সিরোট করে দেয় তাহলে যদি তার সাথে আপনার কন্ট্যাক্ট করার কোনো সুযোগ থাকে তাহলে সে টাকাটা ব্যাক করে দেওয়া উচিত, তাকে টাকাটা ফেরত দেওয়া উচিত। আর যদি সে আপনার সাথে কন্ট্যাক্ট না করে বা কন্ট্যাক্ট করার কোনো সুযোগ না থাকে তাহলে আপনি সেই টাকাটা ব্যবহার করবেন, তবে যে পরিমাণ টাকাটা আপনি ব্যবহার করছেন সেই পরিমাণ টাকা যে ব্যক্তির এসেছিল আপনি জানেন না কোন ব্যক্তির কাছ থেকে এসেছিল, তার নামে আপনি সাদাকা করে দেবেন, দান করে দেবেন, এটাই আপনার জন্য করণীয়। এরপর 830 নম্বর প্রশ্ন, হবিগঞ্জ থেকে লিখেছিলেন তরুণ ব্যাপারী। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা অবস্থায় সিগারেটের ধোঁয়া নাকে ঢুকলে রোজার ক্ষতি হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি, রোজার ক্ষতি হতে পারে। রোজা রাখা অবস্থায় কোনো সিগারেট ধূমপান করছে এরকম ব্যক্তির পাশে বসে যদি আপনি সেই ধোঁয়া নাকে টেনে নেন বা নাকে চলে যায় তাহলে আপনার রোজা হালকা হবে, অর্থাৎ রোজার ক্ষতি হতে পারে। এই জন্য রোজা রাখা অবস্থায় সিগারেট খাওয়া কোনো ব্যক্তির পাশে কখনোই বসা যাবে না, কখনোই তার কাছে যাওয়া যাবে না। সিগারেটের ধোঁয়া নেওয়া বা সিগারেটের ধোঁয়া আসতে পারে এরকম পরিবেশে একজন রোজাদার ব্যক্তি যাবে না, এতে তার রোজার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরপর 831 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন খালিদ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, না বুঝে কিস্তির টাকা নিয়েছিলাম, এখন আমার করণীয় কী?
এই প্রশ্নের উত্তর হলো কিস্তির টাকা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এজেন্সি যে কিস্তির টাকা দেয় গ্রামে গ্রামে গিয়ে, হয়তো সে কথাই তিনি বুঝিয়েছেন যে কোনো বিপদে পড়ে সুদের কথা না বুঝেই তিনি কিস্তি নিয়েছিলেন, এখন সে বুঝতে পারতেছেন সুদের ভয়াবহতা। তো এখন আপনার করণীয় হলো আপনি যত দ্রুত সম্ভব আপনি এই সুদের টাকাটা শোধ করে দেবেন। এই যে টাকাটা আপনি নিয়েছিলেন এই টাকাটা আপনি যত দ্রুত সম্ভব শোধ করে দেবেন, আর দ্বিতীয়বার এই টাকাটা আর গ্রহণ করবেন না, অর্থাৎ কিস্তির টাকা উঠাবেন না, এরকম একটা শপথ করবেন। তাহলে আপনার ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ এই অনুভূতির কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এরপর 832 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন শিহাব মজুমদার। তিনি প্রশ্ন লিখেছিলেন শবে বরাতের নামাজ কয় রাকাত? এই প্রশ্নের উত্তর হলো শবে বরাতের কোনো নামাজ নেই। শবে বরাতের নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এরকম নামাজ যে আপনি পড়বেন এরকম কোনো নিয়ম নেই। শবে বরাতের নিয়ত করে কোনো নামাজ পড়তে হয় না, আপনি নফল নামাজ পড়বেন। শবে বরাতের রাতে হোক বা লাইলাতুন নিসফিমিং শাবান যেটাকে বলা হাদিসের ভাষায়, আপনি 14 শাবানের রাতে হোক বা তার আগে হোক পরে হোক আপনি রাতে নফল নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে, আপনার যতটুক মনে চায়, আপনার যে কয় রাকাত পড়তে মনে চায় আপনি নামাজ পড়বেন নফলের নিয়ত করে। শবে বরাতের নিয়তে কোনো নামাজ পড়তে হবে না। আর শবে বরাতেই যে নামাজ পড়তে হবে, অনেক নামাজ পড়তে হবে এরকমটাও কোরআন হাদিসে নেই। শবে বরাতের নিয়তে তো কোনো নামাজ পড়াই যাবে না। আপনি যদি সে রাতে নামাজ পড়েন তাহলে শুধু নফলের নিয়ত করে নামাজ পড়বেন, শবে বরাতের কোনো নামাজ নেই। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর 833 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন জসিম উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী স্ত্রী রাগ করে 4 মাসের বেশি আলাদা থাকলে কি তালাক হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হলো জি না। রাগ করে আপনি সেপারেট আছেন, স্ত্রী বাপের বাড়ি চলে গেছে বা অন্য কোনো জায়গায় থাকে, এতে 4 মাস 6 মাস যদি আলাদা থাকেন এতে আপনার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে না, অর্থাৎ তালাক হয়ে যাবে না। এরপর 834 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন নূর নবী। তিনি প্রশ্ন লিখেছিলেন আপন বোন বা ভাইকে জাকাত দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি যাবে। আপন ভাই বা বোন পারিবারিকভাবে তারা যদি অসহায় থাকে, অসচ্ছল থাকে, জাকাত খাওয়ার উপযুক্ত এমন থাকে তাহলে তাদেরকে জাকাত দিবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর 835 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন দিলারা পারভীন। তিনি প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা দিয়ে গরিব লোকদেরকে রিক্সা ভ্যান বা গাড়ি কিনে দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি যাবে। জাকাতের টাকা দিয়ে কোনো একজন ব্যক্তিকে একটা রিক্সা, একটা ভ্যান অথবা একটা অটো গাড়ি ইত্যাদি আপনি কিনে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, এটা উত্তম হবে। জাকাতের খাতের মধ্যে এটা উত্তম একটা খাত হবে, এতে কোনো সমস্যা নেই। আমাদেরকে এরকম জাকাত দেওয়াই উচিত, কোনো অসহায় ব্যক্তিকে একটা ইনকামের অবলম্বন তৈরি করে দেওয়া জাকাতের টাকা দিয়ে, এটাই আমাদের করণীয়। তবে আমরা এই করণীয়টা মানছি না সবাই। জাকাত দিলে আমরা একজনকে 500 টাকা, একজনকে 100 টাকা, একজনকে 200 টাকা এরকমটা আমরা জাকাত দিচ্ছি, তাতে যাকে আমরা জাকাত দিচ্ছি তারও উপকার হচ্ছে না, তারও অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হচ্ছে না, সে যে টাকাটা পাচ্ছে সেই টাকা 2-1 মাসের ভিতরে খেয়ে শেষ করে ফেলছে। আসলে জাকাতের পরিপূর্ণ হকটা সেভাবে আদায় হচ্ছে না। আপনি যে নিয়মটা বলে দিয়েছেন যে গরিব লোকদেরকে রিক্সা ভ্যান কিনে দেওয়া, এটা উত্তম হবে, এটা আপনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে 836 নম্বর প্রশ্ন, দিনাজপুর থেকে লিখেছিলেন আবু সিদ্দিক। তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো একজন মুসলিম হিসেবে আপনি যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে চান তাহলে বিয়ে করার পূর্বে একটা শর্ত আছে, সেটা হলো বিয়ে করার পূর্বেই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, অর্থাৎ কালেমা পড়াতে হবে। সে যদি স্বেচ্ছায় কালেমা পড়ে নেয় তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তাকে বিয়ে করা যাবে না। একজন হিন্দু মেয়েকে একজন মুসলিম বিয়ে করতে পারবে না যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে। তবে ইসলাম ধর্ম গ্রহণ করতে যদি সে স্বেচ্ছায় রাজি হয় তাহলে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এতে কোনো বাধা নেই। এরপর 837 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন দিলারা পারভীন। তিনি প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা আলাদা রেখে সারা বছর অল্প অল্প করে গরিবদেরকে দেওয়া যাবে কি না?
এই প্রশ্ন উত্তর হলো জি দেওয়া যাবে, তবে উত্তম হলো যাকাতের টাকা এক বছর পূর্ণ হয়ে গেলে সেই টাকাটা দিয়ে কোনো গরিবের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য সেই উদ্দেশ্যে তাকে কিছু একটা করে দেওয়া। তবে আপনি যদি সেটা প্রতি মাসে মাসে কিছু কিছু দিবেন গরিব মানুষকে, সেটাও আপনি দিতে পারেন, এটাও জায়েজ রয়েছে, তবে উত্তম পন্থা হবে না। এরপর 838 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন গোলাম সরোয়ার। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ফজরের আজান হয়ে গেছে, আপনি যে নামাজ শুরু করেছিলেন সেটা শেষ করবেন, সালাম ফিরাবেন, আস্তে ধীরে নামাজ পড়ে শেষ করে ফেলবেন, এতে কোনো সমস্যা নেই, আপনার তাহাজ্জুদের নামাজটা হবে, আপনার দ্রুত তার সাথে শেষ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি শুরু করেছিলেন অক্ত থাকা অবস্থায় অর্থাৎ ফজরের আজানের আগেই, কিন্তু আপনি নামাজটা শেষ করতে করতে ফজর হয়ে গেছে, এতে আপনার তাহাজ্জুদ নামাজটা সম্পূর্ণ করতে কোনো সমস্যা নেই, আপনি ধীরে সুস্থে নামাজটা শেষ করবেন। এরপর 839 নম্বর প্রশ্ন, পিরোজপুর থেকে লিখেছিলেন জাবেদ আলী। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফজরের নামাজ কাজা হলে তা কখন পড়তে হবে? এ প্রশ্ন উত্তর হলো, ফজরের নামাজ বা অন্য যে কোনো ওয়াক্তের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে যখনই আপনার স্মরণে আসবে বা যখনই আপনার ঘুম ভাঙবে, যখনই আপনি সচেতন হচ্ছেন যে আমার নামাজটা মিস হয়ে গেল, ওয়াক্ত ছুটে গেল, তখনই আপনি নামাজটা পড়ে ফেলবেন। সেটা হতে পারে সকাল 6টা বা 7টা 8টা 9টা, এই সময়ের ভিতরে আপনি নামাজটা পড়ে ফেলবেন, নামাজটা আপনি হাতে রেখে দিবেন না। অনেকে আমরা করে থাকি কি যে ফজর মিস হয়ে গেছে, আচ্ছা জোহরের সময় পড়ে নেব, এরকমটা করা যাবে না। আপনার ঘুম ভাঙার পরে বা আপনার ব্যস্ততা সেরে গেছে কিন্তু আপনি অক্তটা ধরতে পারেননি, যখনই আপনার ঘুমটা ভেঙে গেছে বা যখনই আপনি মনে পড়েছে যে আপনার নামাজটা মিস হয়ে গেল, তখনই আপনি নামাজের জন্য প্রস্তুত হবেন এবং কাজ আদায় করে নেবেন, এটা বিলম্ব করা যাবে না, হাতে রেখে দেওয়া যাবে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপর 840 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন দীন মোহাম্মদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো সম্মানী ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মাথা ঝোঁকানো ঠিক কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না, কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো এটা ঠিক না। আপনি সালাম দেবেন মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি কাছাকাছি থাকে, যদি হাত বাড়ানোর সুযোগ থাকে তাহলে আপনি মুসাফা করবেন, আর যদি হাত বাড়ানোর সুযোগ না থাকে শুধু মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর যদি দূর থেকে সালাম দিতে হয় তাহলে হয়তো আপনি হাত ইশারা করতে পারেন, হাত ইশারা করে তাকে আপনি দেখাতে পারেন যে আমি আপনাকে সালাম দিচ্ছি, এরকমটা করা যেতে পারে। তবে আপনি মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাবেন এটা সালামের কোনো পদ্ধতি না। আশা করি বুঝাতে পেরেছি।